সাবস্ক্রাইব করুন বেঙ্গলি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে সবার আগে সবার প্রথম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এখানে কিন্তু ইউজিসির তরফ থেকে কিন্তু আবার শেষ সেমিস্টার নেওয়ার কথা জানিয়েছে, অর্থাৎ শেষ সেমিস্টার কিন্তু দিতে হবে বলে জানিয়েছে। তো 80টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা হয়েছে। তো বিস্তারিত এখানে তোমাদেরকে জানাবো ইউজিসির তরফ থেকে কি জানিয়েছে, অর্থাৎ পরীক্ষা হবে কি হবে না। তো বিস্তারিত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বৃহস্পতিবার জানিয়েছে পরীক্ষা বাধ্যতামূলক, কিভাবে এই পরিস্থিতিতে হবে পরীক্ষা, সে বিষয়ে নানা পর্যালোচনা বিরোধিতার স্বাস্থ্যবিধি মেনে 180টি বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা শেষ করেছে এবং আরও 234টি বিশ্ববিদ্যালয় আগামী কয়েক মাসে পরীক্ষা অনুষ্ঠিত করার পরিকল্পনা নিশ্চিত করছে। ইউজিসি চলতি মাসেই ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়কে অনলাইন, অফলাইন বা যে কোনো উপায়ে কলেজে শেষ সেমিস্টার পরীক্ষা আয়োজন করার নির্দেশ দিয়ে নতুন গাইডলাইন জারি করেছে। সেই গাইডলাইন মোতাবেক বাধ্যতামূলক করা হয়েছে শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা। এই সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন বেশ কিছু ওয়াকিবল মহল, কিন্তু অনেকেই এর বিরোধিতা করেছেন। ইউজিসি মনে করে শেষ সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের শেষ পরীক্ষা শিক্ষাগত বিশ্বাসযোগ্যতা, কর্মজীবনের সুযোগ এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের অগ্রগতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত। তবে দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এই 6টি রাজ্যে এই পদক্ষেপের বিরোধিতা করেছে। বৃহস্পতিবার মামলাটি জোর কদম করার লক্ষ্যে ইউজিসি জানিয়েছেন পরীক্ষার গাইডলাইন সমস্ত বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। 950টি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রায় 640টি ইতিবাচক প্রক্রিয়া জানিয়েছে। এর মধ্যে 180টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অনলাইন বা অফলাইন মোডে তাদের পরীক্ষা সুসম্পন্ন করেছে। সেপ্টেম্বর মাসের মধ্যে আরও 234টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিধিবদ্ধ কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী 38টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করছে এবং এখনও 177টি অনির্ধারিত রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পেলে ইউজিসির তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আর শেষ সেমিস্টারের পরীক্ষা কিন্তু দিতে হবে, কারণ ইউজিসি মনে করে শেষ সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের শেষ পরীক্ষা শিক্ষাগত বিশ্বাসযোগ্যতা, কর্মজীবনের সুযোগ এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের অগ্রগতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত। তাই কিন্তু ইউজিসির তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শেষ সেমিস্টারের পরীক্ষা কিন্তু দিতেই হবে। 180টি বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে এবং 234টি বিশ্ববিদ্যালয় কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত করা হবে বলে কিন্তু পরিকল্পনা নিশ্চিত করেছে। তো এখনও পর্যন্ত আমাদের রাজ্যের তরফ থেকে কোনো রকম উত্তর আসেনি। তো ইউজিসির বিরুদ্ধে কিন্তু মোট প্রায় 6টি রাজ্য কিন্তু এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তো ইউজিসি কিন্তু সেই মামলা জোর কদম করার জন্যই কিন্তু এই নতুন রুলস চালু করেছে, অর্থাৎ এখানে কিন্তু শেষ বর্ষের পরীক্ষা কিন্তু দিতেই হবে যে কোনোভাবে হোক। তো সেই শেষ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা কীভাবে হবে সেগুলো কলেজ ঠিক করবে, অর্থাৎ অনলাইন বা অফলাইন মোডে কীভাবে নেবে তারা ঠিক করবে। তো সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আরও 234টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সংশ্লিষ্ট বিধিবদ্ধ কাউন্সিলের গাইডলাইন্স অনুযায়ী 38টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং আরও 177টি অনির্ধারিত রয়েছে। তো এখানে বন্ধুরা দেখতে পেলে ইউজিসির তরফ থেকে পুরো স্পষ্টভাবে বলে দিয়েছে কিন্তু লাস্ট সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারে কিন্তু পরীক্ষা নিতেই হবে। আর ইউজিসির তরফ থেকে জানিয়ে দিয়েছে, ইউজিসি যেহেতু জানিয়ে দিয়েছে, অর্থাৎ ইউজিসির তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শেষ সেমিস্টারে পরীক্ষা নিতে হবে। তো এখানে কিন্তু শেষ সেমিস্টারে পরীক্ষা হবে। তো এখানে আর যদি কোনো ধরনের আপডেট আসে তাহলে কিন্তু আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না এবং এইরকম টাইপের আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবে।